প্রিয় বন্ধুরা তোমাদের ক্লাস টেনের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে বাংলা বই থেকে অতি গুরুত্বপূর্ণ ব্যতিক্রমী ধর্মী কিছু এমসিকিউ আর এসএ কিউয়ের সম্পূর্ণ উত্তর নিয়ে আমাদের আজকের এই ভিডিও তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল আলোচনা প্রথমেই আমরা দেখে নেব অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জ্ঞানচক্ষু গল্প থেকে এক দাগ। ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয় কথাটির বক্তাকে বা কে বলেছিলেন কথাটি বলেছিলেন তপনের মেজ কাকু দ্বিতীয় প্রশ্ন বাড়িতে তপনের নাম হয়েছিল কি কি। নামগুলি হবে কবি সাহিত্যিক আর কথাশিল্পী তিন নম্বর প্রশ্ন এ দেশের কিছু হবে না কথাটি কে বলেছিলেন বা এই কথার বক্তা কে উত্তর তপ মেশো লেখক মেশো দিলেও হবে চার দাগ যেন নেশায় পেয়েছে কাকে কিসের নেশায় পেয়েছে উত্তর তপনকে গল্প লেখার নেশায় পেয়েছে পাঁচ দাগ এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তপনের হাত আছে এখানে হাত আছে কথাটির অর্থ কি। উত্তর ভাষা বা লেখার প্রতি তার দক্ষতা বা দখল আছে পরবর্তী প্রশ্ন ছ দাগ তপনের মেশো কোন পত্রিকায় তপনের লেখা গল্প ছাপানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন উত্তর সন্ধ্যা তারা পত্রিকায় তপনের লেখা গল্পটির নাম কী ছিল গল্পটির নাম ছিল প্রথম দিন তপনের মেশো পেশাগতভাবে ছিলেন একজন মানে তপনের মেশোর পেশা কী ছিল মনে রাখবে পেশাগতভাবে তপনের মেশো ছিলেন একজন অধ্যাপক বা কলেজ প্রফেসর পরবর্তী এমসিকিউ এবং এসএ কিউগুলি দেখবার আগে একটা ছোট্ট অনুরোধ আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই তোমরা লাইক করো ভিডিও থেকে দেখে নাও কটি প্রশ্ন তুমি পারছ যে কটি পারছ না সেগুলি অবশ্যই খাতায় লিখে নাও আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলো না এবার আমরা অসুখী একজনের থেকে সামান্য কিছু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করছি প্রথম প্রশ্ন অসুখী একজন কবিতাটি বাংলায় অনুবাদ বা করেছেন উত্তর ভট্টাচার্য দ্বিতীয় প্রশ্ন অসুখী একজন কবিতায় যুদ্ধ কেমনভাবে এসেছিল বা কোন রূপে এসেছিল রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো এসেছিল এগারো দাগ নেমে এলো তার মাথার উপর কার মাথার উপর কী নেমে এসেছিল উত্তর অপেক্ষারতা মেয়েটির মাথার উপর প্রতীক্ষা বা অপেক্ষার বছরগুলি নেমে এসেছিল বৃষ্টিতে ধুয়ে দিল কবিতা অনুযায়ী বৃষ্টিতে কী ধুয়ে দেওয়া হয়েছিল উত্তর কথক বা কবির পায়ের দাগ তেরো দাগের প্রশ্ন পাবলো নেরুদা কোন দেশের কবি ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর চিলি দেশের কবি কবি পরিচিতি থেকে পাবল নেরুদার পুরো নামটাও কিন্তু মুখস্থ করে নেবে অসুখই একজন কবিতায় উল্লেখিত কালো দাগ সেটি কিসের ছিল উত্তর হবে রক্তের ছিল পনেরো দাগের প্রশ্ন শান্ত হলুদ দেবতারা কত বছর ধ্যানে ডুবেছিলেন উত্তর হবে হাজার বছর তোমরা কিন্তু অনেকে ভুল করে লেখো হাজার হাজার বছর তা কিন্তু নয় একবার হবে হাজার বছর পরবর্তী প্রশ্নগুলি বলবার আগে তোমাদের জন্য একটা বিশেষ ঘোষণা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য এই যে বইটি স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার লেখা সম্রাট এক্সক্লুজিভ সাজেশন বই এটি প্রকাশিত হবে লকডাউন উঠে যাওয়ার এক দেড় মাসের মধ্যেই তোমার বাড়ির পাশের যে কোনো বইয়ের দোকানে এমনকি ফ্লিপকার্টের মাধ্যমে ভারতবর্ষের যে কোনো কোনায় এই বইটি তুমি পেয়ে যাবে এই বইয়ে তোমার বড় প্রশ্নের পাশাপাশি ছোট প্রশ্ন একই সঙ্গে রচনা ব্যাকরণ সব কিছুর উত্তর করে দেওয়া আছে আর পড়া মনে রাখার দুর্দান্ত কিছু কৌশল লিখে দেওয়া আছে খাতা সাজানোর কিছু কৌশল করে দেওয়া আছে আর এই বই থেকে গত বছর কিন্তু হাই মাদ্রাসা বলো আলিম বোর্ড বলো কিংবা স্কুল বোর্ড অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ প্রতিটি বোর্ডে একশো শতাংশেরও প্রশ বেশি প্রশ্ন কমন ছিল তোমরা চাইলে আমাদের পুরোনো বইয়ের সঙ্গে প্রশ্নপত্রকে কিন্তু অবশ্যই মিলিয়ে দেখো এবারের কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি প্রথম প্রশ্ন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার মূল কাব্যগ্রন্থের নাম কি জলই পাশান হয়ে আছে নামটা ভালো করে মুখস্থ করে নেবে গুরুত্বপূর্ণ দ্বিতীয় এখান থেকে পরবর্তী প্রশ্ন সতেরো দাগ কাছে দূরে ছড়ানো রয়েছে কবিতা অনুসারে কি ছড়ানো রয়েছে উত্তর হবে শিশুদের সব তালিবস্ব বা সব মানে মৃতদেহ আঠেরো দাগ শঙ্খ ঘোষের প্রকৃত নাম কি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হবে চিত্তপ্রিয় ঘোষ এটা কিন্তু মুখস্থ করে নেবে আমরা ভিকারির কত মাস বা আমরা ভিকারির ড্যাশ তারপর রয়েছে মাস শূন্যস্থানে কি বসবে উত্তর হবে বারো মাস পরবর্তী প্রশ্ন বোমারু শব্দের অর্থ কি। বোমারু শব্দের অর্থ হলো বোমা নিক্ষেপক বা বোমা নিক্ষেপক যুদ্ধ বিমান একুশ দাগের প্রশ্ন হয়তো মরে গেছে কিংবা দিল হয়তো বেঁচে আছে কী সম্পর্কে এই কথা মানে কোনটি বেঁচে আছে বা মরে গেছে উত্তর পৃথিবী এবার আমরা চলে আসছি আফ্রিকা কবিতায় আফ্রিকা কবিতার মূল কাব্যগ্রন্থের নাম কি দুটি কাব্যতে এই কবিতাটি আছে যে কোনো একটি লিখবে সঞ্চয়িতা অথবা পত্রপুট পত্রপুটটাই লেখাটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে প্রদোষকাল কথার অর্থ কী উত্তর সন্ধ্যাবেলা অথবা রাত্রির প্রথম ভাগ যে কোনো একটা লিখলেই হবে কবিতা অনুযায়ী সভ্যতার শেষ পূর্ণবাণী কোনটি উত্তর হবে ক্ষমা করো পঁচিশ দাগ দয়াময় দেবতার নামে মন্দিরে কি বাজানো হচ্ছিল উত্তর পুজোর ঘন্টা বাজানো হচ্ছিল ২৬ দাগ চিরচিহ্ন দিয়ে গেল কোথায় চিরচিহ্ন দিয়ে যাওয়া হয়েছে উত্তর অপমানিত ইতিহাসে এই প্রশ্নটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে সাতাশ দাগ গুপ্ত গহ্বর থেকে কারা বেরিয়ে এসেছিল উত্তর পশুরা বেরিয়ে এসেছিল পরবর্তী প্রশ্ন আঠাশ দাগ আফ্রিকা কিসের ছদ্মবেশ ধারণ করেছিল উত্তর বিরূপের ছদ্মবেশ ধারণ করেছিল এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন উনত্রিশ দাগ শিশুরা কোথায় খেলছিল উত্তর শিশুরা মায়ের কোলে খেলছিল চলে আসছি আমরা পরবর্তী প্রবন্ধ হারিয়ে যাওয়া কালী কলমে এটা শুরুর আগে তোমাদের বলি হারিয়ে যাওয়া কালী কলম অভিষেক কবিতা অসুখী একজন কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা প্রলয় উল্লাস কবিতা আফ্রিকা গল্প বহুরূপী গল্প এগুলো কিন্তু লাইন ধরে ধরে আমি ব্যাখ্যা করে দিয়েছি যারা সেই ভিডিওগুলো দেখনি। আজকের এই ভিডিওর ডেসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া আছে লেখা আছে অনলাইন ক্লাস সেখানে ক্লিক করলে তোমরা আমাদের চ্যানেল থেকে পোস্ট করা সমস্ত সাবজেক্টের সমস্ত ভিডিওগুলো এক জায়গাতে পেয়ে যাবে সেখান থেকে প্রয়োজন অনুযায়ী তোমরা কিন্তু তোমাদের পছন্দের ভিডিওগুলো অবশ্যই হারিয়ে যাওয়া কালিকলম থেকে প্রথম প্রশ্ন হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধের লেখকের প্রকৃত নাম অথবা শ্রীপান্থের প্রকৃত নাম কি উত্তর হবে নিখিল সরকার দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ একত্রিশ দান অনেক ধরে ধরে ট্রাইব টাইপরাইটারে লিখে গেছেন একজন তিনি কে উত্তর অন্নদাশঙ্কর রায় বত্রিশ দাগ নিজের কলম বুকে ফুটে কার মৃত্যু হয়েছিল উত্তর তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের তেত্রিশ দাগ ব্রঞ্জের শলাকার পোশাকি নাম কি ব্রঞ্জের শলাকার পোশাকি নাম হলো স্টাইলাস চৌত্রিশ দাগ প্রাবন্ধিক কোথায় কলম কিনতে গিয়েছিলেন কলকাতার কলেজ স্ট্রিটে খুব ভালো প্রশ্ন পঁয়ত্রিশ দাগ দা দারোগাবু কোথায় কলম গুঁজেছিলেন বলে প্রাবন্ধিক ছোটবেলায় দেখেছিলেন উত্তর মোজায় ছত্রিশ দাগ লাঠি তোমার দিন ফুরাইয়াছে কথাটি কে লিখেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হবে বঙ্কিমচন্দ্র সাঁইত্রিশ দাগ খবরের কাগজের বিজ্ঞাপনে কত প্রকার নিবের কথা উল্লেখ ছিল সাতশো প্রকার নিবের কথা উল্লেখ ছিল এবার আমরা চলে আসবো আমাদের পরবর্তী গল্প বহুরূপী গল্পে বহুরূপী গল্পে বাস ড্রাইভারের নাম কি উত্তর হবে কাশীনাথ ভয়ানক দুর্লভ জিনিস দুর্লভ জিনিসটি কি। উত্তর সন্ন্যাসীর পদধুলি বা পায়ের ধুলো চল্লিশ দাগ সন্ন্যাসী জগদীশবাবুর বাড়ি কতদিন ছিলেন উত্তর সাত দিন সন্ন্যাস জগদীশবাবু সন্ন্যাসীর ঝোলার মধ্যে কত টাকা দিয়েছিলেন উত্তর একশো এক টাকা দিয়েছিলেন বিরাগিত ঝুলার মধ্যে কী ছিল উত্তর হবে একটি বই নাম গীতা তেতাল্লিশ দাগের প্রশ্ন ওই কি হরিদার হতে পারে বক্তাকে উত্তর বক্তা হলেন ভবতোষ এটাও কিন্তু খুব ভালো করে পড়বে এবার আমরা আসব অভিষেক কবিতার প্রশ্নে কিন্তু তার আগে তোমাদের কাছে আবারও অনুরোধ যদি এই ভিডিওটা তোমার ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরেকটি বিধিসম্মত সতর্কীকরণ কটা প্রশ্ন পড়লেই কিন্তু তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন বা শর্ট কমন পাবে এমন নয় শর্ট প্রশ্ন এমসিকিউ বা এসএ কিউ পেতে গেলে তোমাদের কিন্তু গোটা বই খুঁটিয়ে পড়তে হবে ভিডিওতে যে কটা প্রশ্ন বলা হয়েছে এগুলো ব্যতিক্রমী ধর্মী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো অধিকাংশ স্কুলেই প্রশ্নগুলি দেওয়া হয় তাই আজকের ভিডিওতে বাছাই করা সেরা প্রশ্নগুলি তোমাদের সামনে উপস্থাপিত হয়েছে কিন্তু আমি তোমাদের পরামর্শ দেব শর্ট কোয়েশ্চেনের জন্য কোনো বই না পড়ে তোমরা নিজের পাঠ্য বইটাকে কিন্তু ভালো করে প্র্যাকটিস করো আর পরবর্তীকালে আমাদের সাজেশান বইটাকে ভালো করে প্র্যাকটিস করলে আমার মনে হয় তুমি কিন্তু বাংলাতেও পঁচানব্বই প্লাস নাম্বার অনায় অভিষেক কবিতার মূল কাব্যগ্রন্থের নাম কি। উত্তর মেঘনাদ বদ কাব্য পরে প্রশ্ন পঁয়তাল্লিশ দাগ ইন্দ্রজিতের স্ত্রীর নাম কি প্রমীলা ছেচল্লিশ দাগ ইন্দ্রজিতের প্রিয়ানুজ কে ছিলেন বা তার নাম কি উত্তর বীরবাহু সাতচল্লিশ দাগ কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত ছিল উত্তর সিন্ধু তীরে অম্বুরাশিসুতা কে ছিলেন উত্তর দেবী লক্ষ্মী ছিলেন অম্বুরাশিসুতা ঊনপঞ্চাশ দাগ হৈমাবতী সুতো কে ছিলেন উত্তর কার্তিক লাস্ট কোয়েশ্চেন সিঞ্জিনী কথার অর্থ কি এটা ভালো করে মুখস্থ করে নেবে ধনুকের গুণ অথবা ধনুকের ছিলাকে সিঞ্জিনী বলা হয় আজকের ভিডিওতে বলা প্রতিটি প্রশ্ন তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো আর আমাকে নিচে কমেন্ট করে জানাও এই পঞ্চাশটা প্রশ্নের মধ্যে তুমি কটা নি অর্থাৎ তুমি কতগুলো পারি সব কটাই কি পারছ না কি দশটা নাকি কুড়িটা নি নাকি তিরিশটা নি আমাকে কিন্তু অবশ্যই লিখে জানিও তাহলে আমিও বুঝতে পারবো তোমাদের কার পরীক্ষা প্রস্তুতি কতটা ভালো হয়েছে সবার জন্য শুভকামনা রইল এখনই সাবস্ক্রাইব করো সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটিকে এবং পাশে বেল আইকানে ক্লিক করো আমাদের সমস্ত নোট সাজেশন এবং টিপস সববার আগে পাওয়ার জন্য